ঠাকুর রামকৃষ্ণদেব বলছিলেন চৈতন্য হোক, তোমাদের সত্যি চৈতন্যের দরকার আজকের দিনে। মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে যাব হচ্ছে বাগনান। বাগনানে ওখানে একটা সতী 51 পীঠের আরেক পীঠ হচ্ছে সতীপীঠ। সেই সতীপীঠ এখন আছে পাঁশকুড়া স্টেশন। দেখো পাঁশকুড়া স্টেশন আমার পিছন দিকে লেখা আছে। তো আজকের ব্লগটা আর তোমাদের সাথে দেখা হবে বাগনান স্টেশন নেমে। চলো ব্লগটা ট্রেনে উঠে দেখা হবে। বাগনান স্টেশনে নেমে এবার ট্রেকার ধরব। ট্রেকার ধরে আমরা মা মেলাইচন্ডী মন্দিরের উদ্দেশ্যে যাব। তোমরা সাথে থাকো। বন্ধুরা, এবার বলি কীভাবে যাবে। যদি আপনারা কলকাতা থেকে বাসে আসেন তাহলে আমতা মোড়ে নামতে হবে, আর যদি আপনারা ট্রেনে আসেন তাহলে বাগনান স্টেশনে নামতে হবে। আমতা মোড় থেকে আপনি ট্রেকার বা বাস দুটোই পেয়ে যাবেন, আর স্টেশন থেকেও আপনি দুটো বাস বা পেয়ে যাবেন। সেক্ষেত্রে ভাড়া হচ্ছে 20 থেকে 30 টাকার মধ্যে ভাড়া নেবে ট্রেকার ভাড়া, আর বাস ভাড়া হচ্ছে 20 টাকা। বন্ধুরা, আমরা আমতা বাজার আসছি। আমতা বাজারে নেমে তোমাদের সাথে কথা হবে। এটা হচ্ছে আমতা বাস স্ট্যান্ড। এখান দিয়ে টোটো ধরে যেতে হয়, টোটো ধরতে পারো, হেঁটেও যেতে পারো। টোটো ভাড়া 10 টাকা। আমতা বাস স্ট্যান্ড আমতা বাস স্ট্যান্ড থেকে তোমরা হেঁটেও আসতে পারো মা মেলাইচন্ডীর মন্দির, বা তোমাদের যদি রাস্তা না জানা থাকে তোমরা টোটোতে করে মা মেলাইচন্ডীর মন্দিরে চলে আসতে পারো। সেক্ষেত্রে ভাড়া নেবে 10 টাকা। এই হচ্ছে বন্ধুরা, এটা হচ্ছে মেলাইচন্ডী পথ, প্রবেশের পথ। এই পথ দিয়েই যেতে হবে। এটা বাজারের মধ্য দিয়ে রাস্তা, অটো টোটো থেকে নামার পর। যাওয়ার পথ মন্দিরে পথ। আর এই সামনেই দেখতে পাচ্ছ মেলায় মন্দির। আর এইটা পুরো বাজার, বাজারের মন্দির, মায়ের মন্দির। আর এখানে পুজো দেওয়ার জন্য সামগ্রিক কিনতে হয়। বসন পর পর মাগো। বন্ধুরা, মা মেলার জন্য মন্দিরের প্রবেশের পর মন্দিরের চারিদিকটা একবার দেখে নাও। এইরকম দেখতে সামনে আটচালা, তার পিছনে আছে বসার মঞ্চ, আর এই দিকটা হচ্ছে শিব মন্দির, আর এদিকে অফিস ঘর, আর এদিকে রামকৃষ্ণ মঞ্চ। বসন পর পর মাগো, বসন পর মা। কালী ঘাটে কালী তুমি, কৈলাসে ভবানী, বৃন্দাবনে রাধা প্যারি, গোকুলে গোপিনী। মালাই চলে যারা দাম মন্দির সাহায্যে দান করতেন তাদের নাম লেখা পাথর তোলাকে বালকের কাছে উলঙ্গ কেমনে। বসন পরমা পর, বসন পরমা। এবার আমরা শুনে নেব পুরোহিত মশাইয়ের মুখ থেকে মায়ের প্রাচীন এবং অতীত কিছু অজানা কথা। হচ্ছে দামোদর জয়ন্তী পারে ওনার আসল আয়ু হচ্ছে খাসিয়া পর্বত। হ্যাঁ, খাসিয়া পর্বতে ওনার আয়ু। সেখান থেকে দামোদরে মালাইচাকি বলছি ভেসে এসেছিল, মালাইচাকি ভেসে এসেছিল দামোদর পারে আসবে। এবার ঘটনে জপতগুলো উনি একদিন ছিলেন সাধক, উনি ওই সাধনা করতে মায়ের চন্ডিমায় সাধনা করতে মানে বিবাহিত না আনবিবাহিত। তখন এই দামোদর প্রপার, এই যে আমরা যে আছি এখানে এও দামোদর ছড়া, তখন দামোদর প্রপার। আর 400 বছর আগে তো তখন দামোদর, আজ থেকে 600-700 বছর আগে, ওই জন্য বলছি 500-600 বছর আগে তখন দামোদর প্রপার। দামোদর অনেক বিরাট, ওই দামোদর পারে আর কি এই দরজা করতে উনি আমারই পিঠে চলে পুজো করতে। এবার ওনারা একটা পশিপুত্র করছিল, পশিপুত্র আমি ছেলে রূপে পালন করেছিল। তাকে বলেছিল তাকে তার বলে যায় হাতে হামরা তাদের চলে যাবে, সে গেছে গিয়ে দেখেছি হামর বড় বড় হামর খেয়ে ফেলবে মানে যাবো। তা পুজো হলো না, তখন মা স্বপ্ন যায় ওকে স্বপ্ন যায় যে বাবা থেকে আজ কোথায় গেলি, আমার পুজো হলো না, এভাবে পুজো করে কী বললো তাহলে কী করবো বললো আমি কী করে নিয়ে আমাদের কাল থাকি। উনি কাল একটা ব্যথাই মন্দির যেটা বলতে ওইখানে তখন বারবার সারা নৌকা বাবার বন্দর বলছে। আচ্ছা আচ্ছা, ব্যথাই বন্দর যেটা ওখানে তখন ওই বড় বড় নৌকা মাল আসতো, এসে খালাস হতো। सब जगह आमता गोदामाय चालिए सब बर्धमान राजा माल सब लोन लोन नौका डूबे लोन नौका डूबे माँ तुला लोन नौका तुले माँ तुम्हारे সেখান থেকে এই মন্দিরটা কিন্তু গঠন করে দেয়। আরও আস্তে আস্তে সব এখানে কি করলো ওরা আসবে ওরা আনার সময় ঠাকুর যতই হোক যদি ছোট হলো যদি কখন বলে যে আমি যাবো না আমি ওইটা করতাম তাকে আনা মুশকিল ধরা যাবো অনেক বয়স্কর মানুষ উনি মাথায় করে আমরা থেকে এনেছিলেন এবার এটাই পুরোনো হাত খোলা যেটা বলি ওই ছেলে মেয়ের রেস্টার হিসেবে ওইখানে ছোটো মন্দির আছে তো ওইখানে এনে রাখে সেই থেকে ওখানে একটা ঘটনা আছে অনেক এইখানে আবার এখানে আনে এনে প্রতিষ্ঠা করে গঠন করে যেখানে নারায় ঠাকুর মায়ের যে মায়ের ঘর নয় মায়ের যে ছেলেগুলো স্বামী সম্পর্ক থাকে তাদের যেমন একটা দোলা ছেলের ঘর ওটা হচ্ছে মহাভারের ঘর তারপর হচ্ছে শিশুলার ঘর তারপর মুসার হচ্ছে শিশুরা তারপর শীতলা পুজো মনসা পুজো দুর্গা পুজো যেমন মানে অনেক জায়গায় সব বলে চলে নেই আর শক্তি পুজো তো চণ্ডী পুজো চণ্ডীর কাছে দুর্গা পুজো মানে চণ্ডী সব চণ্ডী দুর্গা চণ্ডী কালী চণ্ডী জগদ্ধাত্রী চণ্ডী সব এবার ধরুন বলি চলে অনেক জায়গায় নেই এখানে আছে এখানে ধরুন ওই প্রত্যেক নিরামিষ বলে হয় আফটা হ্যাঁ তার দুর্গ লেবু লেবু সব বলে অষ্টমীর গাই মানে এখানে নিরামিষ বলি হয় না না অষ্টমীর তো নিরামিষ বলে খালের পুজো এবার ধরুন এই যে নবমী যে পুজো হয় নবমী ওই জন্য পালন করে আমরা পুরোহিত মশাইয়ের কাছ থেকে শুনলাম অজানা কিছু কথা মা মেলায় চণ্ডীর। দেখাই তোমাদেরকে এটা হচ্ছে আটচালা মন্দির এটা হচ্ছে বাবা মহাদেবের মন্দির দেখাই তোমাদেরকে এটা হচ্ছে আটচালা মন্দির এটা হচ্ছে বাবা মহাদেবের মন্দির বাবা মহাদেব এইদিকে ঠাকুর রামকৃষ্ণ ঠাকুর রামকৃষ্ণদেব বলছিলেন চৈতন্য হোক তোমাদের সত্যি চৈতন্যের দরকার আজকের দিনে কল্পতরু উৎসব হয় কল্পতরু উৎসবের সময়সূচি দেওয়া আছে। মাকে শেষবারের মতো প্রণাম জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর মায়ের কাছে প্রার্থনা করে এলাম, মা সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর দেখা হচ্ছে পরবর্তী নতুন ব্লগে। বাই।